আচ্ছা আমার কাটাস করে কাটাস করে ওলা হোলা আইলে খুন্না মানি দিবলাই আর সব গুলা কারা যৌন নির্যাতন চলার অভিযোগত গ্রেপ্তার প্রধান শিক্ষকক কমলপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেবউদ্দিন আহমেদও গ্রেপ্তার পক্সো আইনের অধীনত গোচর রুজু প্রধান শিক্ষকর বিরুদ্ধে কমলপুর শিক্ষাখণ্ডের এইজন প্রধান শিক্ষকর বিরুদ্ধে একাংশ ছাত্রী তথা অভিভাবকে আনিছিল যৌন নির্যাতনের অভিযোগ অভিযোগ অনুসরি পাঠদানের মাজতেই শিক্ষকে শরীরত হাত দিছিল ছাত্রীর একাংশ অভিভাবক আর ছাত্রীর অভিযোগের পিছত ঘটনার তদন্ত করেছিল এগারী অতিরিক্ত উপায়ুক্তর নেতৃত্ব তদন্তকারী দলে বিদ্যালয়ের ছাত্রী অভিভাবকর সহিতে পৃথকে পৃথকে হওয়া আলোচনাত লাভ করেছিল অভিযোগের সত্যতা তদন্তর প্রতিবেদন দাখিল করা হয়েছিল শিক্ষা বিষয়ার ওসর ছাত্রীক শ্রেণীকোঠার ভিতর নির্যাতন মধ্যাহ্ন ভোজনের ধন আত্মসাত আর উন্নয়নের ধন আত্মসাতর অভিযোগের প্রমাণ পয়ার পিছতেই চাকরিরপরা নিলম্বন করা হয়েছিল সাহেবউদ্দিন আহমেদক কেবল সেয়াই নহয় কমলপুর খণ্ড প্রাথমিক শিক্ষা বিষয়াগিয়ে প্রধান শিক্ষক সাহেবউদ্দিন আহমেদর বিরুদ্ধে দাখিল করেছিল এজাহার এই এজাহারের ভিত্তিতে আরক্ষী গ্রেপ্তার করলে সাহেবউদ্দিনক উক্ত কমপ্লেইন মর্মে ডিসি সাহেবে এলিমেন্টারি ব্লক এলিমেন্টারি অফিসারক তদন্ত করবলে দায়িত্ব দিয়ে ব্লক এলিমেন্টারি মহোদয়ে অফিসার মহোদয়ে তেখেতে থানাত এখন এজাহার দাখিল করে সাহেবউদ্দিন আহমেদক প্রধান শিক্ষক সাহেবউদ্দিন আহমেদক আজি গ্রেপ্তার করা হয় কমলপুর আরক্ষী থানাত পক্সো আইনের কেইবাটাও ধারাত অভিযুক্ত প্রধান শিক্ষকর বিরুদ্ধে 116/18 রুজু করা হয়েছে গোচর সাহেবউদ্দিন গ্রেপ্তারের পিছতে একাংশ ছাত্রীয়ে মন্তব্য করেছে লম্পট শিক্ষক সাহেবউদ্দিন সম্পর্ক আর আমি পরীক্ষার পরা যদি এনে ধরল ওলা আহ ওলা আহলে এনেকে শূন্য মানি দিবলাই আর সকল গোলা গালত খুয়াই খুয়াই দিয়ে কেবল ছাত্রীক অশালীন ব্যবহার করাই নহয় মধ্যাহ্ন ভোজনের চাউল উন্নয়নের ধন আত্মসাত করেছিল সাহেবউদ্দিনে মোক মধ্যাহ্ন ভোজন মাত্র এই বছর 2018 পাঁচ দিন বাইহাটার পর শ্রীমন্ত দাস নিউজ 18 অসম নর্থ ইস্ট